লোভ যার মধ্যে থাকবে সে কখনোই সামনে যেতে পারবে না। আরও আছে, আরও চাই, আরও চাই, হবে না, আমার পেট ভরবে না, আরও দিতে হবে, জি না, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। নেতা তার অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, স্ত্রী তার স্বামীর ঘরের সার্বিক দায়িত্বশীল, সরকারি দায়িত্ব হোক আর সাংসারিক দায়িত্ব হোক, প্রতিষ্ঠানের দায়িত্ব হোক, যে যিনি যে দায়িত্বে আমরা আছি সে দায়িত্বের একটা চুল পরিমাণ যদি আমরা খেয়ালাত করি, এটা নিয়েই আপনাকে কেমন কৈফিয়ত দিতে হবে। হিসাবে মার পেঁয়াজ, ভাউচারে মার পেঁয়াজ, মিথ্যা ভাউচার তো এখনও সবসময় চলছেই আমাদের মধ্যে, যার যার দায়িত্ব সে দায়িত্ব পালন করে না, এগুলো প্রতিটি বিষয়ে আমরা যারা আসি উচিত হবে স্বস্ব আমানত যথাযথভাবে আদায় করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই স্বস্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মনে রেখো, নেতা তার অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, স্ত্রী তার স্বামীর ঘরের সন্তান এবং পরিবারের সার্বিক দায়িত্বশীল, গৃহকর্ত্রী বলা হয়। আর বাড়ির যারা কাজ করেন, আমরা কাজের লোক বলি, যেটাই বলেন পুরুষ হোক আর নারী হোক, তারা রাঈন আলা মালে সাইয়্যিদিহি, তো মনিবের বাড়ির সমস্ত মালামালের উপরে তার দায়িত্বশীল, কারণ তারা চুরি করার সুযোগ পায় বেশি, যদি করে তারা জাহান্নামী হবে। অতএব আল্লাহ ফকুল্লুকুম রাঈন ফকুল্লুকুম মাসউলুন রাঈয়াতি, অতএব সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে স্বস্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আন আব্দু বিন আমির ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইসতামাল্লাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা ইকিয়াতান ফমা ফাওকাহু কানা গালুলান ইয়াতি বিহি ইয়াউমুল কিয়ামা রাওয়াহু মুসলিম। আমরা যাদেরকে কোনো কাজে নিযুক্ত করি, অতঃপর সে যদি একটা সুতা গোপন করে বা তার চাইতে সূক্ষ্ম কোনো জিনিস গোপন করে, কানা গুলুলান এটা খেয়ানত হিসেবে গণ্য হবে এবং ইয়াতি বিহি ইয়াউমুল কিয়ামা, এবং এটা নিয়েও তাকে কিয়ামতের দিন উঠতে হবে, তার বাঁচার কোনো উপায় নাই। অতএব সরকারি দায়িত্ব হোক আর সাংসারিক দায়িত্ব হোক, প্রতিষ্ঠানের দায়িত্ব হোক, যে যিনি যে দায়িত্বে আমরা আছি সে দায়িত্বের একটা চুল পরিমাণ যদি আমরা খেয়ালাত করি, এটা নিয়েই আপনাকে কিয়ামতের কৈফিয়ত দিতে হবে। আল ফাযল ইবনে উবাইদ আন সামির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম, আল্লাহর রাসূল বলছেন সবচেয়ে সৌভাগ্যবান সেই যাকে আল্লাহ পাক ইসলামের হেদায়াত দান করেছেন। আজকে সারা বাংলাদেশে অসংখ্য অমুসলিম আছে না, প্রতিবেশী ভারতে কোটি কোটি অমুসলিম আছে না, আল্লাহ পাক তাদের চাইতে আমাদের অনেক ভালো রেখেছেন যে আমরা মুসলমানই জন্মগ্রহণ করেছি বলুন আলহামদুলিল্লাহ। দুই নম্বর ওখানে আয়ুষ কিফাফন, এবার সে যে জীবনযাপন করে তাই তার জন্য যথেষ্ট হয়ে যায়, তাকে কারো কাছে হাত পাততে হয় না, ও কানে এবং সে অল্পে তুষ্ট থাকে, তিরমিজি। এই তিনটা গুণ যারা আছে আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের সুসংবাদ বলুন আলহামদুলিল্লাহ। অল্পে তুষ্ট থাকার গুণ অর্জন করতে হবে, আল্লাহ কুমত আকাশের তফসিটে পড়বেন, আরও চাই আরও চাই এ চিন্তা ছাড়তে হবে। অকাল নবী ইসলাম ফি জবাবে ওমর ইয়া ইবনুল খাত্তাব আলা তারজা আন তাকুনা লানা আখরা ওয়া লাহুম দুনিয়া কুলতু বালা, একটি ঘটনা আছে বুঝলেন, একদিন আল্লাহ রাসূল শুয়ে আছেন দড়ির খাটে, ওর একটা পাতলা কেথা হতবা আছে, আল্লাহ রাসূল তো সুন্দর মানুষ ছিলেন, পিঠে একদম দড়ির দাগ পড়ে লাল টকটকা হয়ে গেছে, এই দৃশ্য দেখে ওমর কাঁদছে, হে আল্লাহ রাসূল আমরা কি আপনার জন্য একটা পুরো তোষক এনে দিতে পারি না এর উপরে? তখন আল্লাহ রাসূল জবাবটা যেখানে জবাবটা শোনেন, ইয়া ইবনুল খাত্তাব হে ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তারজা আন তাকুনা লানা আখরা ওয়া লাহুম দুনিয়া, তুমি কি এতে সন্তুষ্ট নও, রোম ও পারস্য এসব রাজা মহারাজাদের জন্য দুনিয়া আর আমার জন্য আখেরাত, এটা দেখে তুমি খুশি নও? ওমর কেঁদে ফেললে, সুবহানাল্লাহ, এটি তো মুসলমান, অন্যদের বিরাট বিরাট আছে তার কি দেখার কি দরকার,
لا تمدن عينك الى زهره الحياه الدنيا. আল্লাহ ভক্ত রসুল বলে খবরদার ধনীদের বড় প্রাসাদ তাকাবানো ওঠে, তাকানোই নিষেধ। তাদেরকে তো আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য, ওই মহাপরীক্ষা তুমি যেও না, তুমি অল্পে দুষ্ট থাকো, আমাদের জন্য আখেরা, তাদের জন্য দুনিয়া। দুনিয়া যত পারে থাক, কদিন একটু পর তো মরতে হবে তাকে। ওয়াস করালে এমনি ইয়া বোনাইয়া ইন তালাক তালাক কিনা ফতলবিল কানা। সাহাবিন আবি ওয়াক্কাস বিখ্যাত সাহাবি, ইরাক বিজেতা সেনাপতি, তার নাম শুনলে রোমক এবং পার্শ্বিক রোগে ভয়ে পালাতো সে এলাকা। তিনি মৃত্যু সন্তান ছেলেকে বলছেন, ইয়া বোনাইয়া হে আমার সন্তান, ইন তালাক তালাক কিনা, যদি তুমি ধনী হতে চাও, ফাতলবিল কানা, তাহলে অল্পে তুষ্ট থাকার মধ্যেই তুমি তোমার ধনী হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করো। অর্থাৎ তুমি তো অল্প তুষ্ট হতে পারো তাহলে তুমি ধনী, আর নাহলে তুমি ধনী নও। ফাইন্না মালুন লায়ান ফুদ, কারণ অল্পে তুষ্ট থাকার জ্ঞান এই গুণটা এমন, এই মালটা এমন যা কখনোই শেষ হয় না। ওয়াইয়া কেবত্তমা, আর লোভ থেকে বেঁচে থাকো। ফাইনাও ফাকরুন হাদুরুন, লোভ যার মধ্যে থাকবে সে প্রতি মুহূর্তে অভাবই থাকবে, তোর অভাব জীবনে মেটবে না। লোভ যার মধ্যে থাকবে সে কখনই সামনে যেতে পারবে না। আরও আছে, আরও চাই, আরও চাই, হবে না, আমার পেট ভরবে না, আরও দিতে হবে, জি না, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যে কোনো মূল্যে আমানতের হক আদায় করতে হবে। আমানতের যদি খেয়ানত হয়ে যায়, শুনলেনি তো, ছোট্ট একটা সুতাও যদি, বরং তার চাইতে ছোটো, তা আমার কী তো বুঝতে পারছেন, এখন হিসাবে মার পেঁয়াজ, ভাউচারে মার পেঁয়াজ, মিথ্যা ভাউচার তো এখন সবসময় চলছেই আমাদের মধ্যে, যার যার দায়িত্ব সে দায়িত্ব পালন করে না। এগুলো প্রতিটি বিষয়ে আমরা যারা আসি, উচিত হবে স্বস্ব আমানত যত যতভাবে আদায় করা। এটা করলে এই পৃথিবী সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, সংগঠন সুন্দরভাবে চলবে। কাউকে কিছু বলা লাগে না, কাউকে কিছু বলা মানে লজ্জার বিষয়। আপনিও মুসলমান, আমিও মুসলমান, প্রত্যেকে মরতে হবে, প্রত্যেকে আল্লাহ কাছে কৈফিয়ত দিতে হবে। আপনার দায়িত্ব ভাই এটা আপনি করুন, আপনার দায়িত্ব এটা আপনি করুন, ঠিক হক যদি আদায় করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, আপনার দুনিয়াও সুন্দর, আখেরাতও সুন্দর। আর যদি হক নষ্ট করেন, কারো দায়িত্বের খেয়ানত করেন, তাহলে ইহকলে নিজে পস্তাবেন, পরকলে পস্তাবেন, সঙ্গে সঙ্গে সমাজও বিনষ্ট হবে।